হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এএনএম জি দু এক্সামের ডেট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে তোমরা এখন বাড়িতে বসে প্রত্যেকেই প্রিপারেশান নিচ্ছ আগামী দিনে কিভাবে প্রস্তুতি নেবে কারণ অনেকেই মেসেজ করেছ যে এএনএম জিএনএম এ এবছরে কাট অফ কত হতে পারে বা সেফ মার্কস কত হতে পারে কিভাবে এক্ষেত্রে তোমরা পড়াশোনা করলে এন পাবে এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে এ এন এম জিএনএম এন্ট্রান্স এক্সাম এর রেজিস্ট্রেশনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে টেনটেটিভ ডেট এক্সামের যে ডেট সেটা কিন্তু দেওয়া হয়েছে এখানে চোদ্দো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে বাকি কটা দিন তোমরা সময় পাচ্ছ এই সময়কালের মধ্যে তোমরা কোন বই পড়বে প্রস্তুতি কিভাবে নেবে এছাড়া টার্গেট মার্কস কত রাখবে এই সংক্রান্ত ডিটেলস আলোচনা এই ভিডিওর মারফত করা হবে অলরেডি তোমরা জানতে পেরেছ যে এবছরে এ এনএম জিএনএমের ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেকটাই ইনক্রিজ করছে যেটা গত বছরে প্রায় দু লক্ষের কাছাকাছি ক্যান্ডিডেটের সংখ্যা ছিল টু ল্যাক্সের কাছাকাছি এটা গত বছরের ক্ষেত্রে বলছি এবছরে এই সংখ্যাটা ইনক্রিজ করে সম্ভবত ফোর পয়েন্ট ফাইভ ল্যাক্স হতে চলেছে তার কারণ হচ্ছে এবছরে তোমরা প্রত্যেকেই জানো যে এক্ষেত্রে মেনলি যে বয়সের যে অনুপাত এবছরের বয়সের যে আপার এজ লিমিট সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে যেহেতু আপার এজ লিমিট তুলে দেওয়া হয়েছে তাই এক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এএনএম জিএনএম অ্যাপ্লাই করবে এবং এবছরে পরীক্ষা দেবে তাহলে এবছরের সুযোগ পেতে গেলে কতটা মার্কস দরকার কারণ তুমি একশো পনেরোর মধ্যে যতটা মার্কস পাবে একশো পনেরো নম্বরের মধ্যে যতটা মার্কস পাবে তার উপর নির্ভর করছে ধরো সত্তর মার্ক্স পেলে তার উপর নির্ভর করছে জিএমআর র্যাঙ্ক এই জিএমআর র্যাঙ্কের ওপর নির্ভর করে কিন্তু কাউন্সেলিং হবে এই জিএমআর র্যাঙ্কের ওপর নির্ভর করে কাউন্সেলিং হবে কাউন্সিলিংয়ের যে স্টেপসগুলি আছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এএনএম জিএনএম এক্ষেত্রে কাউন্সেলিংয়ের যে প্রসেস সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অলরেডি করেছো এর পরে যেটা হবে সেটা হচ্ছে এক্ষেত্রে এক্সাম এক্সামের পর বোর্ডের তরফ থেকে অ্যান্সার কি দেওয়া হবে অ্যান্সার কি দেওয়ার পর বোর্ডের তরফ থেকে অ্যান্সার কি যখনই দেওয়া হলো তারপর হবে ওএমআর রেসপন্স তিন নম্বর যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে ওএমআর রেসপন্স চার নম্বর রেজাল্ট পাবলিশ হবে পাঁচ নম্বর এক্ষেত্রে চয়েস ফিলিং এবং চয়েস লকিং হবে তারপর ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট এক্ষেত্রে প্রকাশিত হবে তারপর অ্যাকসেপ্ট নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশান সেকেন্ড কাউন্সেলিং অ্যাকসেপ্ট ডকুমেন্ট ভেরিফিকেশানস তারপর মপাব রাউন্ডের রেজিস্ট্রেশন হবে এটা তিন নম্বর রাউন্ড মপাব রাউন্ডের রেজাল্ট ডকুমেন্ট ভেরিফিকেশনস তারপর এক্সটেন্ডেড মপ আপ অর ফিজিক্যাল রাউন্ড পরের দিকে এই এতগুলি রাউন্ডে কিন্তু কাউন্সেলিং হয়ে থাকে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের অর্থাৎ এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় চার লক্ষের অধিক হবে চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষর কাছাকাছি ক্যান্ডিডেট এবারে এটা অনুমান করা যাচ্ছে যে এবারে সব থেকে বেশি ক্যান্ডিডেট এবছর পরীক্ষা বসতে চলেছে এবং এন তোমরা প্রত্যেকেই জানো যে এএনএম এনএম জিএনএমের এন এএনএম এবং জিএনএম যৌথভাবে এন টিএসের সংখ্যা কিন্তু অলরেডি আমি গত ভিডিওগুলিতে তোমাদের বলেছিলাম সেখানে দেখা যাচ্ছে গতবারে প্রায় আটত্রিশশোর কাছাকাছি এন টিএসের সংখ্যা ছিল এটা অ্যাপ্রক্সিমেট অর্থাৎ নার্সিং ট্রেনিং স্কুল যেগুলি সরকারি আত্মস্বর কাছাকাছি ছিল তাহলে হিউজ পরিমাণ স্টুডেন্ট এবছর অ্যাপিয়ার করবে প্রায় সাড়ে চার লক্ষ এবং সেখানে এন মাত্র এন টিএসের সংখ্যা তিন হাজার আটশো তাহলে এই পরীক্ষাতে ভালো র্যাঙ্ক না করলে তাহলে কিন্তু এক্ষেত্রে এই পরীক্ষাতে ভালো র্যাঙ্ক না করলে তুমি কিন্তু এক্ষেত্রে সরকারি এন পাবে না কত র্যাঙ্ক করা প্রয়োজন সেই সম্পর্কে ডিটেলস একটা ধারণা তোমার থাকা প্রয়োজন এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে আমি গত ভিডিওতেই বলেছিলাম আসন সংখ্যা সিট ম্যাট্রিক্স কত গতবারের নিরিখে এবছরে কম্পিটিশানস অনেকটাই হাই হবে এবং সম্ভবত এক্ষেত্রে এবছরে যেহেতু এলিমেশন একটা প্রক্রিয়া এক্ষেত্রে কার্যকর থাকছে তাই কোশ্চেন ওপর নির্ভর করে তোমাদের এলিমিনেশন হবে অর্থাৎ তুমি কত মার্কস পেলে তার উপর নির্ভর করছে তোমার তুমি যে স্কোর করবে বা মার্কস যেটা পাবে সেই মার্কসের ওপর নির্ভর করে কিন্তু জিএমআর র্যাঙ্ক অর্থাৎ মার্কসের ওপর নির্ভর করে জিএমআর র্যাঙ্ক কিন্তু আসবে এই জিএমআর র্যাঙ্কের ওপর নির্ভর করেই কিন্তু কাউন্সেলিং হবে এবং কলেজ সাজানোর সমস্ত কিছু নির্ভর করছে তোমার জিএমআর র্যাঙ্কের ওপর বিগত বছরে আমাদের বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু এক্ষেত্রে কলকাতার সেরা যে মেডিকেল কলেজের আন্ডারে যে সমস্ত এন রয়েছে বা জেলার দিকে বর্ধমান বাঁকুড়া অলরেডি তোমাদের বলেছিলাম দার্জিলিং এছাড়া লালগড় বিভিন্ন জায়গাতে তারা সুযোগ পেয়েছে এবছরে তোমাকে টার্গেট রাখতে হবে যে ভালো স্কোর করার ভালো স্কোর কিভাবে করতে পারবে তার জন্য কতগুলি স্ট্র্যাটেজি রয়েছে এক নম্বর যে স্ট্র্যাটেজিটা বলবো সেটা হচ্ছে মার্কস ইনক্রিজ করার ফার্স্ট স্ট্র্যাটেজি এক্ষেত্রে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং করবে না এটা এক নম্বর নেগেটিভ মার্কিং কোনোভাবেই করা যাবে না তোমাকে কোশ্চেন যে সমস্ত দেওয়া হচ্ছে বোর্ডের তরফ থেকে যখন তুমি পরীক্ষা দিচ্ছ সেখানে নেগেটিভ মার্কিং করবে না যে কটা প্রশ্নের উত্তর সঠিক জানো সেই কটা প্রশ্নের উত্তর দিয়ে আসবে নেগেটিভ মার্কিং করলে যেগুলি ভুল করছো তার জন্য তো মার্কস কাটা যাবে। তার পাশাপাশি যেখান থেকে যে কোশ্চেনের অ্যান্সারগুলি সঠিক হয়েছে সেখান থেকেও মার্কস কিন্তু এক্ষেত্রে ডিডাক্টেড হবে বা কেটে নেওয়া হবে এটা এক নম্বর বিষয় দু নম্বর হচ্ছে লাইফ সায়েন্সে সব থেকে বেশি মার্কস রয়েছে লাইফ সায়েন্সও রয়েছে ফিফটি মার্কস টার্গেট করতে হবে তোমাদের প্রত্যেককে এই ফিফটি মার্কসের মধ্যে অ্যাটলিস্ট ফর্টি টু টু ফর্টি ফাইভ মার্কস এখানেই তুলে নেওয়া বা যাদের এক্ষেত্রে আর একটু ভাবছ যে আরও আমার অতটা প্রিপারেশান ভালো নয় তাদের ক্ষেত্রে বলবো এই লাইফ সায়েন্স পোর্শান থেকেই থার্টি এইট টু ফর্টি টু এই মার্কস তুলে নেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি কারণ লাইফ সায়েন্সে কোশ্চেন্স খুব একটা জটিল হয় না তাই লাইফ সায়েন্সে ফিফটির মধ্যে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে মার্কস এক্ষেত্রে সিকিওর করা নেক্সট ফিজিক্যাল সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যেখানে ফিজিক্যাল সায়েন্সে পঁচিশ নাম্বার রয়েছে সেখানে তোমাকে চেষ্টা করতে হবে যে অ্যাটলিস্ট আঠেরো থেকে কুড়ি নম্বর এখানে তুলে নেওয়া তাহলে একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে যদি লাইফ সায়েন্সে তুমি ফর্টি মার্কস পাও আর ফিজিক্যাল সায়েন্সে যদি কুড়ি পাও তাহলে এখানেই ষাট মার্কস চলে এলো র্যাঙ্কিং সিস্টেমে টিকে থাকার জন্য অর্থাৎ তোমার ভালো এক্ষেত্রে সেরা এন পাওয়ার জন্য দরকার এক্ষেত্রে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে মিনিমাম ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে মিনিমাম সেভেন্টি ফাইভ প্লাস মার্কস কিন্তু প্রয়োজন তাহলে অলরেডি তুমি ষাট মার্কস পেয়েছ লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে বাকি যে কটা সাবজেক্ট রয়েছে লাইক ম্যাথামেটিক্স জিআই জি কে অ্যান্ড ইংলিশ এখান থেকে তোমার দরকার মাত্র পনেরো নম্বর অর্থাৎ ইউ ক্যাটাগরির ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে তাদের টার্গেট করতে হবে প্রথমেই মার্কস যেটা তুমি পাবে সেটা অবশ্যই যেন এটা মোর দ্যান সেভেন্টি ফাইভের ওপর হয় সেভেন্টি ফাইভ টু এইটটি অর্থাৎ সেভেন্টি ফাইভ টু এইটটি মার্কসের কাছাকাছি যেন স্কোর হয়ে থাকে তাহলে এবছর তোমাদের সুযোগ থাকবে ইউ ক্যাটাগরির ক্ষেত্রে আদারওয়াইজ কিন্তু অনেকটাই ডিফিকাল্ট হবে আমি এটা বলবো না যে তার কম নাম্বারে তোমরা সুযোগ পাবে না হয়তো পেতে পারো কিন্তু ডিফিকাল্টি এবছর আরও অনেকটা বেশি হবে কারণ মার্কস ঠিকঠাকভাবে না পেলে যেহেতু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এবারের পরীক্ষায় মূলত তারা ফর্ম ফিল আপ করছে এবার চলে আসবো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছ ও এ ক্যাটাগরির যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ ও এ ক্যাটাগরির ক্ষেত্রে মূলত যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে ও এ ক্যাটাগরির স্টুডেন্টরা চেষ্টা করবে প্রত্যেকেই তোমাদের মার্কস অ্যাট লিস্ট সিক্সটি টু সিক্সটি ফাইভের মধ্যে রাখতে বেটার এক্ষেত্রে ক্ষেত্রে টিএস পাওয়ার জন্য ও এ ক্যাটাগরি ও বিসি বি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছ এক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে তোমাদের মার্কস বাষট্টি থেকে এক্ষেত্রে এবছরে সাতষট্টি মধ্যে রাখার জন্য এহেতু ফার্স্ট কাউন্সেলিংয়ে যারা সুযোগ পেতে চাইছো যারা সেরা এন পেতে চাইছো এসসি ক্যান্ডিডেট যারা রয়েছ এসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবছরে সম্ভাব্য কাট অফ বা এক্ষেত্রে তোমাদের সেফ স্কোর ধরে রাখতে পারো এক্ষেত্রে তোমাদের বলবো যে সাতচল্লিশ থেকে বাহান্নর মধ্যে চেষ্টা করবে তাহলে কিন্তু এক্ষেত্রে সেরা এন বা ফার্স্ট কাউন্সেলিংয়ে পাওয়ার সুযোগ থাকছে এটা এসসি ক্যান্ডিডেট নেক্সট এস টি ক্যান্ডিডেট যারা রয়েছ এস টি ক্যান্ডিডেট যারা রয়েছ তাদের চেষ্টা করতে হবে এক্ষেত্রে যদিও কম নম্বরে তোমাদের এক্ষেত্রে একটি ক্যান্ডিডেট যারা রয়েছ তাদের কিন্তু সুযোগ থাকবে কিন্তু তবু বলে রাখছি এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা অ্যাটলিস্ট এক্ষেত্রে সাঁত্রিশ থেকে চল্লিশের মধ্যে মার্কস রাখার চেষ্টা করবে এর কম মার্কসও কিন্তু সুযোগ গতবারে পেয়েছে এবং ইডাব্লু ক্যান্ডিডেট যারা রয়েছ ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মার্ক্স ফিফটি ফাইভ টু সিক্সটির মধ্যে রাখার চেষ্টা করবে আর সিভিল ডিফেন্স ক্যান্ডিডেটরা চেষ্টা করবে এক্ষেত্রে ফিফটির ওপর মার্ক্স রাখার সিভিল ডিফেন্স যারা ক্যান্ডিডেট থাকছো তারা ফিফটি টু ফিফটি ফাইভ এর কাছাকাছি রাখার চেষ্টা করবে এটা এবছরের মোটামুটি তোমাদের একটা টার্গেট মার্কস দিলাম যেটা সেফ মার্কস এবং এটার ওপর নির্ভর অনেকটাই করবে এছাড়া পুরোটাই নির্ভর করে কোশ্চেনের প্যাটার্নের ওপর কোশ্চেন কেমন হয়েছে তারপর তুমি কেমন এক্সাম দিয়েছ তার ওপর নির্ভর করে জিএমআর র্যাঙ্ক ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটাতে প্রত্যেকে একটা করে লাইক দেবে এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এক্ষেত্রে পরীক্ষায় বসছো তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্টে এটা অবশ্যই কিন্তু এখানে মেনশন করবে অর্থাৎ প্রত্যেকে কিন্তু নিজের ডিস্ট্রিক্ট নিজের ডিস্ট্রিক্ট কমেন্ট বক্স সেকশানে মেনশন করবে যে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি এবছর এএনএম জিএনএম অ্যাপ্লাই করছো এর পরবর্তী ক্ষেত্রে ভিডিও আসবে যে কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলি করে এন রয়েছে তাই প্রত্যেককে অনুরোধ করছি নিজের নিজের ডিস্ট্রিক্ট এখানে মেনশন করার জন্য আজকের ভিডিও